800 টাকা দাদা বৌদি বিরিয়ানি ভাই সে কিছু ज्यादा नहीं हो गया বলছিলে 160 থেকে 170 গ্রামে মাটনের পিস দেওয়া আছে এরকম একটা বিশাল সাইজের আলু মানে প্রচুর গরম প্রচুর কে শেষ করা অসম্ভব ব্যাপার চলো ভাই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল দেখো অনেক দিন পর তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি একটা বিরিয়ানি ভিডিও এটা আজকে জেসে বিরিয়ানি ভিডিও তোমাদেরকে দেখাবো না তোমাদেরকে দেখাবো 100 টাকার মধ্যে দাদা বৌদি বিরিয়ানি তো দেখো আজকে যে দোকানটার খোঁজ তোমাদেরকে দেবো সেটা কিন্তু তোমাদের জন্য হতে চলেছে একদম হিডেন জেমস কারণ তোমরা জানোই যে আমরা বিরিয়ানি খেতে কতটা ভালোবাসি আর এই দোকানটা কিন্তু আমাদের লিস্টে সবার উপরে থাকে ও বাই দ্য ওয়ে আমি ফুলক আমি ফুলবা তোমরা সব পেটুক কলকাতা অন ইউটিউব স্টে টিউন উইথ আস আমরা আমাদের ডেস্টিনেশনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউ স্টার হাজী বিরিয়ানি তো এটা অ্যাড্রেসটা তোমাদের একটু বলে দিচ্ছি এটা হচ্ছে বরানগর বনগলিতে সিচুয়েটেড তো তোমরা ডানলপ ব্রিজ থেকে যদি কেউ আসো ডানলপ ব্রিজ থেকে ফার্স্ট যে লেফট সাইডের যে গলিটা যা পাচ্ছ সেটা দিয়ে সিধা আসলে একদম টেস্ট এন্ড বাইট দেখতে পাবে টেস্ট এন্ড বাইটের অপোজিটেই হচ্ছে নিউ স্টার হাজী বিরিয়ানি মেনু কার্ডটার দিকে একটু চোখ বালা এখানে দেখতে পাচ্ছি আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম মানে দাদা বৌদি বিরিয়ানি পাচ্ছে 100 টাকা এখানে দেখো চিকেন বিরিয়ানি ফুল হচ্ছে 100 টাকা মটন বিরিয়ানি ফুল হচ্ছে 160 টাকা এই ধরনের আলু বিরিয়ানি থেকে শুরু করে মটন চাপ চিকেন চাপ তারপরে স্যালাড সবকিছু তোমরা পেয়ে যাচ্ছ এই সেই বিরিয়ানি হাড়ি যেখানে 100 টাকার মধ্যে তোমরা চিকেন বিরিয়ানি দেখতে বিরিয়ানির হাড়িটা খোলো একটু দেখি দেখো পুরো একদম দেখো একদম গ্রেভিস মানে ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি দেখতে পাচ্ছ চিকেন দেখো কত গ্রামের পিস থাকে চিকেনে 100 গ্রাম মটন কা দিখায় अच्छा मटन का कितना ग्राम का होता है 140 कितना टाइम खुला रहता है दुकान कितना बजे से 12 बजे से 11:30 बजे तक होल डे पूरा सप्ताह में 7 दिन खुला रहता है ना सारा दिन तो देखते हो एक खबर पाला अनेक सुंदर अनेक बक बक कर लाम एबार हमारे के एक फुल मटन बिरयानी एक हाफ चिकन बिरयानी वेलकम टू माय पार्टी वी आर जस्ट गेटिंग स्टार्टेड अ लाइफ इज अ ड्रीम और अ नाइटमेयर ক্যান্টনা তো দেখতে পাচ্ছ একদম হাজী বিরিয়ানি থেকে কিন্তু আমরা ফুল প্লেট মটন বিরিয়ানি নিয়ে নিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র 160 টাকা মানে তোমরা শুধু কালারটা স্ট্রাকচারটা শুধু দেখো একদম অলমোস্ট দাদা বৌদি বিরিয়ানি এই টেস্টটা কিন্তু আমার কাছে খুবই কিন্তু একদম আমরা প্রতিদিন এসে প্রায় আমি আরও খাই বিরিয়ানিটা মানে মারাত্মক লেভেলের বিরিয়ানিটা লাগে তো এখানে দেখো এরকম একদম দেখো মশলাদার একদম ফ্লপি ফ্লপি রাইস দেখো এরা দেখতে পাচ্ছ আর এখানে বলছে যে 160 থেকে 170 গ্রামের মাটনের পিস দেওয়া হয় আমি এটাকে খেয়ে দেখি প্রথমে প্রথমে শুধু রাইসটা খাই একটুখানি রাইসটা নিয়েছি খাওয়া যাক লোভ লাগছে আমার প্রচন্ড পরিমাণে চিয়ার্স রাইসটা না একদম সফট মানে মুখে দিলাম গলে গেল এরকম অবস্থা রাইসগুলো তো ওখান থেকে শশাটা নিয়ে আসলাম পেঁয়াজের তো প্রচুর দাম ওই জন্য পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিয়েছে তো এখানে দেখো এরকম আলুটা কোথায় এই একটা ভাঙা আলু আছে আলু 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 এই পাশে এই যে আলু এই যে দেখো 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 বেরোচ্ছে দেখো বেরোচ্ছে না ও প্রচণ্ড পরিমাণে দেখো দেখো এরকম কাপড়া সাইজের একটা আলু আছে তোমরা 160 টাকা আর কি চাও দেখো একদম নরম দেখো এরকম দেখো এরকম হয়ে গেল এরকম ভাবে হয়ে গেল মানে অনেকদিন বাদে বিরিয়ানি ভিডিও করছি বলে আলাদাই একটা এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করছে আলুটাকে দেখো এরকম আলুটা খাওয়া যাক একদম কিন্তু একদম মশলাটা ভরে ভরে ঢুকেছে মানে আমি এটাকে খেয়েছি আগেও তোমরা এসে অবশ্যই এটা ট্রাই করো মানে হিউজ অফ কোয়ান্টিটি আছে হিউজ অফ ভালোবাসা হিউজ অফ মানে সব কিছু হিউজ আছে এটার মধ্যে বেশি কথা বাড়াচ্ছি না এবার একদম ডাইরেক্ট মটনটাতে আসি দেখো এরকম একটা কাবদা সাইজের পিস আছে দেখো পিসটা দেখো তোমরা শুনে খুলে গেল বুঝতে পারছো ব্যাপারটা কোন লেভেলের নরম দেখো একদম রেওয়াজি পিস দেখো এখানটা কিন্তু এরকম চর্বি আর মাংসযুক্ত পিসটা আছে মটনটা একটু ছাড়ানো যাক চর্বিটা একটু ছাড়ানো যাক দেখো দেখো পুরো একদম রেডিস রেডিস মটন দেখো এই লেভেলের চর্বি আছে শশাগুলো পড়ে গেল আর একটু শশা নিতে হবে এই লেভেলের চর্বি আছে দেখো এ দেখো নরমটা দেখো শুধু একটু মটনটা খাওয়া যাক একদম খাসি খাসি গন্ধ আলুটা দি এটাকে বলা হচ্ছে পেটুক বাইট যারা পেটুক আছো তাদের জন্য শশাটা দিয়ে এরকম ভাবে একটা মহা বাইট চিয়ার্স দেওয়া যাবে আম তো উড়গে অসাধারণ একদম রেকমেন্ড এখানে ঝটপট চলে আসো বনগুলিতে যারা যারা বালি বেলুড় উত্তরপাড়া বা বাইরে থেকেও আসো 100 টাকায়
দাদা বৌদি বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছ আমার হাতে আছে চিকেন বিরিয়ানি, মানে সবসময় যেটা হয় বিরিয়ানি ভিডিও তোমরা দেখেছো, ও মাটন আমি চিকেন, তো এটা হচ্ছে হাফের কোয়ান্টিটি। হাফ বিরিয়ানি নেওয়ার কি রিজন হতে পারে? তো হাফ বিরিয়ানি নেওয়ার রিজনটা এটাই যে যেহেতু আমরা এখানকার রেগুলার কাস্টমার বলতে পারো, তো আমরা জানি যে যদি দুটো ফুল বিরিয়ানি নিই খেয়ে শেষ করা অসম্ভব ব্যাপার। তো আমরা ওখান থেকে শেয়ার করে নেবো, বহুত ডিসঅ্যাপয়েন্ট, মানে আমরা ওখান থেকে শেয়ার করে নেবো মাটনের থেকে। তো আমি হাফ নিয়েছি, সেখানে আছে এরকম একটা বিশাল সাইজের আলু, মানে তোমরা হাফ নাও ফুল নাও এই আলু সাইজটা তোমরা পাচ্ছ, আর এরকম 100 গ্রামের পিস একটা পাচ্ছ চিকেনের, এটাও ছেড়ে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। না একবার টেস্ট করি আলুটা দিয়ে, যারা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি খেতে ভালোবাসো ছটপট চলে আসো। বিরিয়ানিটা রাইসটা চেপাতে লাগবে না, গলে যাবে একদম পারফেক্টলি, একটা আতরের ফ্লেভার পাবে বিরিয়ানিটা মুখে ঢোকার সাথে সাথে, কিন্তু ওভারপাওয়ারিং না, বিরিয়ানিটা খেতে দুর্দান্ত। এবার চিকেনটা দেখা যাক কতটা সফট, দেখলে তো কোনো প্রেশার দিতে লাগবে না, জাস্ট খুলে আসবে এরকম নরম চিকেন। খাওয়া যাক চিকেনটা দিয়ে, কিছু বলার নেই, শুধু একটাই কথা বলার, যারা ট্রাই করোনি এসে ঝটপট ট্রাই করে যাও, এত কম বাজেটে এত ভালো বিরিয়ানি কোথাও তোমরা পাবে। একটা জিনিসই বলার, আচ্ছা ঝটপট খেয়ে ফেলি, খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো তোমাদের কাছে দিলাম দুর্দান্ত একটা বিরিয়ানি দোকানের খোঁজ, তো ঝটপট এখানে চলে আসার বিরিয়ানিটা ট্রাই করো, এখানে দাদা বৌদি স্টাইলে মাত্র 100 টাকায় তোমরা বিরিয়ানি পাচ্ছ। তো এরকম সুন্দর সুন্দর দোকানের খোঁজ দিচ্ছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, আর আমাদের ফেসবুক পেজ পেটুক কলকাতাকেও ফলো করতে একদম ভুলো না, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তার বেশি কথা বাড়াচ্ছি না। চলো টাটা।